জুহার মুই লক্ষ্মী নারায়ণ সাউ তনুসান টিভি গোটে নপিসোডকে সমস্ত স্বাগত করুচে সেটা হল সবাল জবাব এবে আমি আসি পছিচু মহানদী ধারা যুক্ত দুই যুক্ত তিন আবাসিক শিক্ষা অনুষ্ঠানকে চালুন ইনোর ছাত্র ছাত্রী মানুষ নিয়েকি আজির সবাল জবাব কার্যক্রমকে আমি পরিচালনা করমা সভে জানিছন্ প্রথম বিশ্ব ওড়িয়া ভাষা সম্মিলনী সবুড়ে চালছে তো ওড়িয়া ভাষাকে নিয়েকি আজির এপিসোডকে আমি পরিচালনা করমা আজির সবাল জবাব কার্যক্রম লাগে আমি আসিছ মহানদী ধারা যুক্ত দুই আউ যুক্ত তিন আবাসিক শিক্ষা অনুষ্ঠানকে তবে এবার আসুন আমি আমার কার্যক্রমকে আককে নে আজির সবল জবাবর ই কে আমি আকে নামা সমস্তে জানিছ যে আমার এবে চালছে ওড়িয়া বিশ্ব ভাষা সম্মিলনী আউ তার উপরে হি আমার সব প্রশ্ন রয়েছে তো আসুন আমি সিধাস পিলা মান পাখে যা আও সে কিছু প্রশ্নপত্রমা যে ঠিক উত্তর কেবে তাকি তনুসান টি টিভি তরফর গোটে পুরস্কার রয়েছে গোটে কলম তো আসুন প্রথম প্রশ্ন পিলা মানে যে আমি সমস্ত জাচু যে আমার ওড়িশাটা আগর গোটে স্বতন্ত্র প্রদেশ কেবে লাম ওড়শা স্বতন্ত্র প্রদেশ হল তারিখ বর্ষ সমস্তে কেবে যে জাঁবে হাত টেকবে যে আগ হাত টেকিয়ে তা পাখে যাবে সে কেবে উত্তর হুম তুমি কোহ উনিশশো ছতিশ মশা এপ্রিল এক তারিখ একদম ঠিক উত্তর কহিজন জন্য আগে কেব সন্তোষ পাত্র আশুতোষ পাত্ৰ ঠিক উত্তৰ দিছন আমাৰ উৎকল প্ৰদেশ বা ওড়িশা প্ৰদেশ গঠিত হৈছিল উনৈছশ ছিছ মচহ এপ্ৰিল মাছৰ এক তাৰিখে তনুান টিভি তৰফুৰু আমি গোটেই কলম তুৰস্কাৰ দাম ঠিক আছে এবাৰ আমি দ্বিতীয় প্ৰশ্নকে যিমা মুই গোটেই ছোটিয়া কবিতা কয়ি পেলাই কয় কবিতাটা কি লিখিচন मातृभूमि रे ममता जाहुदे जनमी नहीं ए कविता किए लिखी आ, ये प्रथम हाथ टेकि गंगाधर मेहर गंगाधर मेहर पे ठीक उत्तर थीक। खाली गंगाधर मेहर कहवा स्वभाव कवि गंगाधर मेहर ठीक उत्तर कही नाटी कौन सोनालिका साहू भेरी गुड सोनालिका साहू ठीक उत्तर दमें तनुसान टी तरफ़ गए कलम तुम्हारे पुरस्कार प्रदान करमा पाने प्रश्न नहीं करें प्रश्न रहीजे रिलेटेड गोटे प्रश्न रहीजे जे जेन कविता मुझे अधा गईली पूरा सठिक भाव गईपरबे से मातृभूमि मातृभाषा ममता जाहरते जन्म ही ताकू जदी ज्ञानी गण रे गणिबा अज्ञानी रहबे काहे पिल माने ठीक हला ठीक कहिले कि आउ केटी के आउटी के ठीक करके कहि परिवे तुम कह मातृभूमि मातृभाषा ममता जाहरते जन्म ही ताकू जदी ज्ञानी गण रे गणिबो अज्ञान रहबे नाही तथापि शेष जो शब्दर आम फोकस ठीक करज्ञान हम आम उत्तरपाई गोटे कलम पुरस्कार दूस ना अर्पिता महंती मातृभूमि मातृभाष ममता जाहुदे जनमी ना ज्ञानी गणरे गणवा अज्ञान रेला যা বি হ' পানে বহুত পঢ়ুচোন সাহিত্য উপ ভাল উত্তৰ দিয়া এবাৰ গোটেই প্ৰশ্ন ৰখিবা গোটেই সহজ প্ৰশ্ন পিলা মানে তুমি সভে সমস্তে প্ৰথম শ্ৰেণীৰে বৰ্ণবোধ পঢ়িছ পঢ়ি দিব নাই সমস্তে মধু বৰ্ণবোধ সেই বৰ্ণবোধ কু কি লেখি ইয়ে আগ হাত টিকি তাক পচাৰিবা মধুসূদন রাও মধুসূদন রাও ঠিক উত্তর কি পিলা মানে ঠিক উত্তর যে হাত টেকি যদি কবে ঠিক উত্তর নিহতি ভাবে ঠিক উত্তর এবং আমি তা কবি ভাবে জাছ জবি ভক্ত কবি ভক্ত কবি মধুসূদন রাও লিখি বাকে এটা প্রশ্ন নাই তোমার না কোহ

पहिला त्लस टु प्लस थ्री पाठ पढुछ आउँदि तम अरु क्ष पचारि त समस्तै हसि जे पचाम जो रो अक्षर सबै रहिले बर्णमाला रहि अरुक्ष पर्यन्त केतोटी बर्ण रहेछ आगो धाडी जन पचारसी आग हात टेकिँदै कहिला त 49 टी ठीक उत्तर समस्ते जेतु ठिक कि ठिक कि ठीक उत्तर तगर मानभञ्जन पूरा पूरापुरी ठीक उत्तर दिन्छ अनचास टी बर्ण रहे ठिक उत्तरपनुसान टि तरफ्रु गोटे छोट पुरस्कार <laughs> आमे समे जाछुब आम ओडा खण्ड विखंड खण्ड विखण्डित हुन्छ आउँछ এক স্বতন্ত্ৰ প্ৰদেশ গঠন কৰাৰ যেতিয়া আমাৰ কবি আৰু লেখক মানে চেষ্টা কৰোঁ সেই সময়তে কিছু লোক ক'লে যে ওড়িয়া গোটেই ভাষা নুহে এ কথা সমস্ত জানিছ পিলা মানে নাই কিন্তু খুচিৰ বিষয় যে আমি ভাষা এবাৰ শাস্ত্ৰীয় ভাষাৰ মান্যতা পাইচাৰিছে ত আমাৰ এই প্ৰশ্ন হ'ব যে কে আমাৰ ওড়িশা এক ক্লাছিকা লাঙুৱেজ বা শাস্ত্ৰীয় ভাষাৰ মান্যতা মিলি বোধে সমস্ত জাঁচান আজ এবার পছর জনক পচার দেখা ঠিক উত্তর দেই হাজার চৌদ মশ যে হাত টেকি যেন হাজার চৌদটা ঠিক উত্তর কি না তাহলে পুরাপুরি পুঁ ঠিক উত্তর দুই হাজার চৌদ মশ ঠিক আছে তনুশান টি ভি তরফ ছোট পুরস্কার আমি না পচারি বুঝবা स्मृतिमय दास स्मृतिमयी दास अति सुन्दर भावर उत्तर दुई हजार चौध मसहे आम ओडिया भाषा को शास्त्रीय भाषार मान्यता मिलिसिचि कि पहिले जाने बर्तमान सुधा भाषा को बङ्ला भाषाको प्रश्न को जीवा ए म गटे छोट कविता कि आगरूमि गए कविता आउ कविता कि कवित र कवि कि तह बोध समस्त आविताटी बोधे से शुणीथ जाणीथे कवी समजे जाणीच जा, प्राणीं आरत दुख प्रमित देखु देखु केवा सो मीन पोचे नर्के पडि जगत उद्धार होऊ जेवणे थोडे पूरस्कार पाहिजे समा आऊर पचार ठीक तुम्ही कह मधुसूदन राव मधुसूदन राव की खाली पिलाने कहब ठीक उत्तर की नुके क

ঠিক উত্তর আমি ভীম ভই কো সম্বোধন করু সন্থ কবি ভীম ভই নাই ও তোমার না তৃপ্তিময়ী ও তৃপ্তিময়ী ওতা খুব সুন্দর উত্তর দিয়েছেন যা লিখি সন্থ কবি ভীম ভই আউ গোট কথা জাঁলে পিলা মানে সমস্ত খুশি হব এই যে পদটি এইটা বিশ্ব দরবারে প্রদর্শিত হচ্ছে আমার যে ইউনিসেফ বা জাতিসংঘ রয়েছে জাতিসংঘ মুখ্য কার্যালয় কান্থে এই পদটি লেখা হয়েছি এইটা আমপাই আমি ভাষাপাই গোটেই গৰ্ব গৌৰৱৰ বিষয় নুহে কি ঠিক অঁ আমি পৰৱৰ্তী প্ৰশ্নক যোৱা এবাৰ গোটেই পুৰস্কাৰ দে নাই ঠিক উত্তৰপৰাই পুৰস্কাৰ দিবা ভূলি যায় পেলাই গোটেই বহি অঁ সেই বহি বিষয়ে তুমি সমস্তে নিহাতি ভাৱেৰে জানি থ্ৰী জগন্নাথৰ কথা হিচাপে লেখা হেৰি আৰু বহৰ না হ'ল নীলশৈল সমে নিহতি ভাৱেৰে পঢ়িব কথা থৈ অধে সেই বহি নীলশৈলৰ লেখক কি গোটেই বৰ উপন্যাস জগন্নাথৰ উপৰি সেই উপন্যাসটি লেখা হ'ল নীলশৈল কেইত চেষ্টা কৰিব নীলশৈলৰ ଲେଖକ କିଏ ମୁଁ ତାଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ସେହି ଲେଖକଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ବହିର ନାଁ କହୁଛି ସେଇଟା ହେଲା ନୀଳାଦ୍ରି ବିଜୟ ତାଙ୍କର ଆଉ ଗୋଟିଏ ଉପନ୍ୟାସ ନୀଳାଦ୍ରି ବିଜୟ ତାହା ବି ଜଗନ୍ନାଥଙ୍କ ଉପରେ ଆଧାରିତ ସେହି ଉପନ୍ୟାସଟି ବୋଧେ ଉତ୍ତରଟି କେହି ଜାଣିନାହାନ୍ତି ତା'ର ସଠିକ୍ ଉତ୍ତର ହେଉଛି ସୁରେନ୍ଦ୍ର ମହାନ୍ତି ନିହାତି ଭାବରେ ଦୁଇଟି ବହି ପଢ଼ିବ ଏବେ ପିଲାମାନେ ତୁମ ଅଞ୍ଚଳର ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ

हलधर नाग को नहीं कि पद्मश्री हलधर नाग अति सुंदर भावे कोसली भाषा से ले लिखती एवं आम गए पुरस्कार देवा तुमुसान टी तरफ रूप परवर्ती प्रश्न को जीवा सहज प्रश्न आम राज्य गोटे राज्य संगीत रही थी। नहीं? कौन की से राज्य संगीत यहाँ समस्ते जानते ये कि मश्न नुहे समस्ते खाली कहीदी बंदे उत्कल जननी नहीं कि बंदे उत्कल जननी आम एस्ते सामूहिक भाव भावना गान गान करवा भी उचित मोर प्रश्न कवि की कह तुम्हें कह आगर उत्तर दीज आगर उत्तर दे सारी तो आम प्रश्न उत्तर आउ जन पाखर चाहिए हाँ মহাপাত্রে মতি সে ঠিক উত্তর পিলাম ঠিক উত্তর ও আগ্রহ তা কান্ত কবি লক্ষ্মীকান্ত মহাপাত্র পুরোপুরি ঠিক উত্তর বন্দে উৎকল জনী তাকে সে লিখি অতি সুন্দর ভাবে আমার ওষার বর্ণনা সেই পিলা মানে ভাবুছি তুমিবি সমস্তে গান করে শিখি কি নাই শিখবা উচিত ঠিক উত্তর আমি তা পুরস্কার দেবা পিলা মানে মই গোটেই গপৰ গোটেই ধাড়ী কয়ি কেঁ গপৰু আছিল তুমি মনে পকাই অৱশ্যে প্ৰশ্ন নুহে তাক আমি প্ৰশ্ন দিগ কু যোৱা সেইটা হ'ল ল' ৰেবি লো নিয় লো চুলি কি জাচ কি ঠিক অলপ ভেৰি গুড ৰেৱতী গল্প আছে তোমাৰ পূৰ্ণিমা প্ৰধান বহুত সুন্দর উত্তর দিয়েছেন আগুক কী এইটা প্রশ্ন নামে দেউনু পুরস্কার কিন্তু আমি ধন্যবাদ নিহতি ভাবে দেবু এইটা হচ্ছে রেবতী গল্পর আস্তে জম ও ভাষার রেবতী গল্প হোক প্রথম গল্প এবার প্রশ্ন হল এবার প্রশ্ন হল রেবতী গল্পর গাড়্পিক কি জছ হাতটক তুমিবি যদি জাগছ হাতটেক রেবতী গল্পর গাড়্পিক কি কহ ফকোহন সেনা ফকীৰ মোহন সেনাপতি ঠিক উত্তৰ তাতে ঠিক উত্তৰ ত একদম ঠিক উত্তৰ ফকীৰ মোহন সেনাপতি সেই লেখিচোন আম ওড়িয়া ভাষাৰ প্ৰথম গল্প ৰেৱতী প্ৰথমে লেখিছিলে ৰেৱতী কিন্তু আজি পৰ্যন্ত ৰেৱতী গল্প আমি যেতিয়া পাঠ কৰিবা প্ৰত্যেক দিগৰু प्रत्येक उपदान आमित पापर निहति भावर तस्ते थोर रेवती गल्प एवं एम पुरस्कार दबा त मधुस्मिता बेहेरा मधुस्मिता बेहेरा खूब सुन्दर उत्तर दिन्छ फकीर मोहन सेनापति रेवती गल्पर गाल्पिक ठिक अहिले पहिला पर्वर्ती प्रश्नको जुवा ए

ତା'ର ଉତ୍ତର ପ୍ରାୟ ସମସ୍ତଙ୍କ ପାଖରେ ଥିବ ଏବେ ପ୍ରତି ବିଦ୍ୟାଳୟରେ ପ୍ରତି ପଞ୍ଚାୟତରେ ଏମିତିକି ରାଜ୍ୟ ସ୍ତର ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ଗୋଟେ ଉତ୍ସବ ସମସ୍ତେ ପାଳନ କରିଛୁ ଯେଉଁଥିପାଇଁ କି ଆଜି ଆମର ଏପିସୋଡ଼ ରହିଛି ଭାଷା ସାହିତ୍ୟ ଉପରେ କ'ଣ ସେ କାର୍ଯ୍ୟକ୍ରମର ନାଁ ପ୍ରଥମ ବିଶ୍ୱ ଓଡ଼ିଆ ଭାଷା ସମ୍ମିଳନୀ ନୁହେଁ এই কার্যক্রম কে তারিখর কে তারিখ পর্যন্ত চালা কে তারিখর কেত তারিখ পর্যন্ত চালা এবার সরি রিসেটলি সরি সেই কার্যক্রম সরি মানে পুরা পুঁ সরি সেই আউটি সূচনা দেম চালা প্রতী স্কুলের প্রত্যেক পঞ্চায়েতরে ব্লকরে এমিটি জেলা স্তরের কার্যক্রম চালা केते तारीख तारीिख रुत तारीख पर्यंत जेवत सबु पिला महाविद्यालय स्तर हो विद्यालय स्तर कथा हो टिकेपू न बोधे एटा आम्ही फेब्रुवारी मासर तीन तारीख रुपा तारीख पर्यंत चालला नाही मन पडला उत्तर समस्त समजा ठीक अजून आम्ही परवर्ती प्रश्न को कुठ मु কবিঙ্ না কবি তুমে সে যে যেকি গোটি বহির না কেব গোটে বহির না কেব আও যে কবি না প্রথম চর্চা করেছিলাম সেই কবি না পশ্চিম ওড়শার জন বিখ্যাত কবি স্বভাব কবি গঙ্গাধর মেহের তা রচিত যেকোন গোট পুস্তকর তুমি কহেব যেকি গোটে পুস্তক ক

ଯେତେ ସବୁ ବହି ଅଛି ତପସ୍ୱିନୀଟା ତାଙ୍କର ଗୋଟେ ଶ୍ରେଷ୍ଠ କାବ୍ୟ ଏବେ ସେଇ ତପସ୍ୱିନୀକୁ ନେଇ ଗୋଟିଏ ପ୍ରଶ୍ନ ତପସ୍ୱିନୀର ନାଁ ପିଲାମାନେ ଶୁଣିଛ କି ନାହିଁ ଆଗରୁ ଶୁଣିଛ ସମସ୍ତେ ସେଥିରେ ତପସ୍ୱିନୀ ବୋଲି କାହାକୁ କୁହାଯାଇଛି ଠିକ୍ ଅଛି ଆମେ ବାଇଙ୍କ ପାଖକୁ ଯିବା ସେ ପ୍ରଥମେ ହାତ ଉଠାଇଛନ୍ତି ମାତା ସୀତାକୁ କୁହାଯାଇଛ ମାତା ସୀତାଙ୍କୁ ତପସ୍ୱିନୀ ବୋଲି କୁହାଯାଇଛି टा हौ होजी ठीक उत्तर बोहेदर। कुना बोदार सुंदर उत्तर चाहिँ तनुसान टि तरु गए उप पहिला तपस्विन कव्यले कवि गंगाधर मेहर मूलु शेष पर्यन्त तपस्वी बोली बारंबार कि गे पुराण र आख्याकु তপস্বিনী কাব্য চে লিখিছিল তাৰত সবু লেখা সেই পুৰাণৰ বিভিন্ন চৰিত্ৰ কুই নিজ সামাজিক দৃষ্টিভংগী বা নিজ চলনি চলনি কুই তৰ সবু লেখা আৰু তপস্বিনীবি সেই শ্ৰেষ্ঠ কৃতি তো আমি পৰৱৰ্তী প্ৰশ্নক যোৱা এইট গোটেই সহজ প্ৰশ্ন সমস্তে নিহাতি ভাৱেৰে ইয়াৰ উত্তৰ জাতি থ जेते बेले आमरो उत्कलर प्रदेश गठित हला है। समय समयरे के तोडी जिल्ला दिला है। के जिल्ला दिला है। जोने हाथ उठे जोंती तांको जीवा जिवा। तेरोटी। এবার তো তিরিশটি জেলা তার আগে তেরোটি জেলা কিন্তু উৎকল প্রদেশ যে গঠিত জেলা লা লিপসারাণী মাঝি উত্তর দেওয়া চেষ্টা করেছেন কিন্তু ঠিক উত্তর নু তেরোটি জেলা তেরোটি জেলা আমি সমস্ত জু কিন্তু উৎকল প্রদেশ গঠন হেলা সময় তেরোটি জেলা নয় কি সেই সময় পাঁচটি জেলা ହେଲା ତା ପରବର୍ତ୍ତୀ ସମୟରେ ତା'ର ସଂଖ୍ୟା ବଢ଼ି ବଢ଼ିଯାଇ ଏବେ କେତୋଟି ଜିଲ୍ଲା ଏବେ ତିରିଶଟି ଜିଲ୍ଲାର ପିଲାମାନେ ମୁଁ ଗୋଟିଏ ପଦ କହୁଛି ସେଇଟା କେଉଁଥିରୁ ଆସିଛି ତୁମେ ଟିକେ ମନେ ପକାଇବ ଗୋବିନ୍ଦ 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 ପଦୁ ଗୋଳୁଛି ମକରନ୍ଦ କହିପାରିବ କହିପାରିବ କିଏ

କ'ଣ ଲଗାଇବା ପିଲାମାନେ ଅତି ବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସ ଠିକ ଅଛି ଆମେ ତାଙ୍କୁ ଦେବା ନିଶ୍ଚିତ ଭାବରେ ପୁରସ୍କାର ଦେବା ନା କ'ଣ ଅର୍ଚ୍ଚନା ଅତି ସୁନ୍ଦର ଉତ୍ତର ଦେଇଛନ୍ତି ତୁ ସନ୍ ଟିଭି ତରଫରୁ ଗୋଟେ ଛୋଟ ଉପହାର ପିଲାମାନେ ସେଇ ଅତି ବଡ଼ି ଜଗନ୍ନାଥ ଦାସଙ୍କୁ ନେଇ ପୁଣି ଗୋଟେ ପ୍ରଶ୍ନ ତାଙ୍କ ସମୟରେ ପାଞ୍ଚ ଜଣ ବଡ଼ ବଡ଼ ଲେଖକ ବା କବି ଥିଲେ ତାଙ୍କୁ ପଞ୍ଚସଖା କୁହାଯାଉଥିଲା ସେଇ ପଞ୍ଚସଖାଙ୍କ ନାମ ବାପରେ ମୁଁ ଭାବିଥିଲି ଏଇଟା ହେଉଛି ଆଜିର ଆମ କାର୍ଯ୍ୟକ୍ରମର ସବୁଠାରୁ କଷ୍ଟ ପ୍ରଶ୍ନ କିନ୍ତୁ ବହୁତ ଜଣ ହାତ ଉଠାଇଛନ୍ତି ଆମେ ଆଗକୁ ଯିବା ଯେ ଭାଇଙ୍କୁ ପଚାରିବା ଠିକ୍ ଅଛି ମନୀଷା କୁହ

अर्पिता महा से सठिक उत्तर दे द्वितीय थर पुरस्कार तांको द्वितीय थर करताळी स्वागत कर ठी कवीसम्राट आम्ही कापतळ अंधार होई मो मखे बसी मग पचारी पार पचार उपेंद्रभंज

পৰৱৰ্তী প্ৰশ্ন কু আৰু পিলা মানে জা ৰখ এইটা গৈ অতি সহজ প্ৰশ্ন গোটেই কবি উপি ধৰি মই কহি তুমি কেৱল কবি কল্লী কবি কি পল্লী কবি ই ভুল হৈ গ'ল আমি মনে পকাই কহ আছে लगा महान महापात्र हम ठीक हैला नहीं तुम्हें को किशोर बला ना शिवुल साहू शिवुल साहू ठीक उत्तर दी जंदी नंदकिशोर बड़ हैले पल्ली कवि हमें तनु शांति भीतर गोडे छोटो उपहार दबा। परवर्ती प्रश्न को जीवा आ एटा भी गोडे सहज प्रश्न পিলা মানে জানিছ এব প্ৰকাৰ খবৰ কাগজ সবু প্ৰদিন আছুৰি কি নাই কিন্তু যেতিবলে আদু খবৰ কাগজ নথম থৰপাই ছাপা খবৰ কাগজ ভাৱেৰে কেও খবৰ কাগজ প্ৰকাশ পাই মই প্ৰশ্ন চৰবা আগৰ বহুত হাত উঠি চাৰিছে বহুত ধন্যবাদ সমস্ত এবাৰ এই ভাইকু পচাৰিবা উৎ দীপিকা ঠিক উত্তর সাপ্তাহিক কি দৈনিক লাপার সেটা সাপ্তাহিক লা দৈনিক আহরি আহৎকার উত্তর তোমার হীরাহ অতি সুন্দর উত্তর দিয়েছেন উৎকল দীপিকা প্রথম ছাপা খবরকগজ যা কি প্রতী সাত দিনের থাক্তাহিক সুন্দর উত্তর দিয়েছেন এবং তনুষান টি ভি তরফ আমি এক উপহার দেওয়া আমি আসলে महानदी कूळने महानदी धारा युक्त दुई युक्त तीन आवासिक शिक्षा अनुष्ठान को अनुषानक मुक्त प्रश्न उत्तर कार्यक्रम भाग नाही सबु छात्रछात्री बन्यवाद कर्मकर्ता धन्यवाद जणवचु तनुसिर ए सवाल जवाब एपिसोड कु। समस्ते समस्ते को कुस्त निहाती भारत उपभोग करेस समस्त को अनुरोध समस्त या चैनल को सब्सक्राइब करतो लाइक करतो ତନୁସାନ୍ ଟିଭି ତରଫରୁ ସବାଲ ଜବାବର ଏହି ଏପିସୋଡ଼୍ରେ ସମସ୍ତଙ୍କୁ ପୁଣି ଥରେ ଧନ୍ୟବାଦ ତଥା ଶୁଭେଚ୍ଛା